বাঘের পায়ের ছাপ দেখে যেন বিশ্বাসী হচ্ছিল না প্রকৃত বাঘ আসতে পারে এই এলাকায় কিন্তু এবার এলাকাবাসীর চোখের সামনে দিয়ে খাল পাড়ানোর দৃশ্য আর বন দপ্তরের কর্মীদের কানে গর্জন পৌঁছাতেই বাঘ তাড়ানোয় তোর জোর শুরু করলো বন দফতর এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সারা রাত্রি নদী বাঁধে বন দপ্তরের কর্মীরা সঙ্গে এলাকার মানুষরাও থাকলেন পাহাড়ায় তারপর সোমবার সকাল থেকে শুরু হলো নদীর জঙ্গলে জাল দিয়ে ঘেরার কাজ আমাদের মানে সারা রাত করে এমনি ঘুমাতে পারিনি সব সময় আতঙ্কেই আমরা আছি হাঁটা চলা করতে গেলে এমনি খুব সাবধান সতর্কে চলাফেরা করতে হয় কি চোখে দেখেছেন না বাঘকে দেখিনি কিন্তু পায়ের থাবাটা বা অনেক জায়গায় এমনি মানে বেড় বাড় করে এমনি ঘুরে মানে থাবা পড়েছে সেরকম ধরনের দেখে ঝরা পেরিয়েছে বনদপ্তরের কি আসছে বনদপ্তরে তারা তল্লাশি করছে উল্লেখ গত ধরে বাঘের আতঙ্ক দেখা দিয়েছিল পাথর প্রতিমা এলাকায় কখনো শ্রীধননগর কখনো सीतारामপুর ইন্দ্রপুর আবার কখনো রাখালপুর আর उपेंद्रনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে বনদপ্তরের কর্মীরা গত দুই ধরে ঘর ছেড়ে জঙ্গলে নুঁকায় বসবাস শুরু করেছেন বাঘের খোঁজে তল্লাশি চলছে প্রায় প্রতিদিনী আজকের প্রায় দুর্গাপূজা থেকে যা বাঘ এসছে সেই বাঘের আতঙ্কে আমরা এলাকাবাসী সমেত ফরেস্টেও না হচ্ছে সেক্ষেত্রে কোনো প্রকারে ওকে ধরা বা কোনো প্রকারে খাঁচা ধরা যায়নি সেক্ষেত্রে আজকের কালকের সকালে ওকে পেরোতে দেখা গেছে এই দক্ষিণ মানে কে সাইটের সাইডের দিকে ও যেখান থেকে পেরিয়েছে সেখান থেকে আমরা কালকে সারা রাত ওখানে ডিউটি দিয়েছি এবং আমাদের সঙ্গে ফরেস্ট টিমও সহযোগিতা করেছে সেক্ষেত্রে আমাদের আমরা সকাল নটা থেকে যা সার্চিং শুরু করেছি জঙ্গলে থেকে ওর যেখান থেকে পেরিয়েছে। সেখান থেকে সার্চিং করে করে পুরো আমরা একদমে তিন কিলোমিটার এসে একদমে কেপ একদম কন্যাটে এরপোটের শেষ প্রান্তে কেপ কন্যাটে এইখানে ওর একটা আওয়াজ পেয়েছি সেখানে আমরা জাল এবং জাল এবং শেষ পর্যন্ত সোমবার উপেন্দ্রনগর ঠাকুরার নদীর চরে বাঘের গর্জন শুনে বন দপ্তরের কর্মীরা বুঝতে পারল দক্ষিণা রায় আছে তারপরেই শুরু হয়ে যায় বাঘ ধরার প্রস্তুতি এখন দেখার দুমাস ধরে যে বাঘকে বাঘ মানাতে পারেনি মানুষ ধর জঙ্গল থেকে তাকে খাঁচায় ঢোকানো যায় কিনা পাথুর প্রতিমা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাগলা